গত দুই আসরে সাকিব আল হাসানের পারিশ্রমিক ছিল 55 লক্ষ টাকা, যা বিপিএল গভর্নিং কাউন্সিল কর্তৃক বেঁধে দেওয়া হয়েছিল। এতে গেইল, শোয়েব মালিক এমনকি রবি বোপারার মতো ক্রিকেটাররাও সাকিবকে টেক্কা দিয়েছিল। ফলে আইকন ক্রিকেটার ও বিপিএল কমিটির মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। তাই এবারের বিপিএলে আইকন ক্রিকেটারদের পারিশ্রমিকের ব্যাপারে স্বাধীন করে দিয়েছে কাউন্সিল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলবেন সাকিব আল হাসান। এই খবর বেশ পুরনো। সাকিবের উপর দলটির ভরসার মূল কারণ ব্যাট বলে 10-10 সাকিব। দুই সেক্টরেই অবাধ বিচরণ তার। এছাড়া জাতীয় দলের এই নাম্বার ওয়ান অলরাউন্ডারের নেতৃত্বে গতবারও চ্যাম্পিয়ন হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তাই এই মৌসুমেও তাকে দলে ভেড়াতে 95 লক্ষ টাকাতেও আপত্তি নেই তাদের, যা এবারের বিপিএলের সর্বোচ্চ পারিশ্রমিক। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের চার আসরে এখন পর্যন্ত ব্যাট হাতে সাকিব সংগ্রহ করেছেন 971 রান এবং হাত ঘুরিয়ে তুলে নিয়েছেন 61টি উইকেট। এছাড়াও মোট 7 বার ম্যান অব দ্য ম্যাচ এবং 2 বার ম্যান অব দ্য টুর্নামেন্টের ট্রফি হাতে উঠেছে তার। একজন ক্রিকেটারের কাছ থেকে যা চাওয়ার তার চেয়েও দলকে বেশি দিয়েছেন সাকিব। প্রসঙ্গত, চলতি বছরের শেষের দিকে অর্থাৎ নভেম্বরের শুরুতেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের 5ম আসর। বিপিএলের আপডেট সব খবর পেতে চোখ রাখুন মিক্সার ওয়ার্ল্ডে।